শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের বাক শিল্পাঙ্গনে আমি তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তোমরা এখানে এসেছো জানার জন্যে কিভাবে বাংলা প্রমিত উচ্চারণে অভ্যস্ত হওয়া যায়, কিভাবে সমস্যা কাটানো যায়, কিভাবে সমাধান খুঁজে পাওয়া যায়। 30 বছরের শিক্ষকতা জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে ব্যাকরণ বিষয়ে অধ্যয়ন এবং অধ্যাপনা করতে হয়েছে। আমি ব্যাকরণ বহুবার ছেড়ে দিতে চেয়েছি, কিন্তু ব্যাকরণ আমাকে ছাড়েনি। তবে তোমাদেরকে আমি আজকে যে উচ্চারণ তত্ত্বের প্রয়োগবিধি বা ব্যাকরণ নিয়ে আলোচনা করব, এতে তোমাদের ভীতির কারণ নেই। কারণ আগে যতবার তোমরা ব্যাকরণ পড়েছ স্কুলে কলেজে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের একটা ভয় কাজ করত, এবং আমরাও শিক্ষকেরা তোমাদেরকে ঠিকমতোভাবে প্রীতিপূর্ণভাবে আনন্দের সাথে এগুলো বোঝাতেও পারিনি, এবং তোমরাও এতে অনুরাগ বোধ করনি। কিন্তু মাতৃভাষা বাংলা যদি হয় আমার একান্ত আপন এবং আমার অস্তিত্ব বিজ্ঞাপক এবং আমার আত্মার অনুভূতিকে প্রকাশের জন্য একমাত্র ভাষা, তাহলে সেই ভাষার ব্যাকরণ ভালো লাগবে না কেন? আমাদের প্রথমেই বিবেচনা করা দরকার যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। আমরা সবাই তো কথা বলছি, এতদিন কথা বলার জন্যে কোনো ব্যাকরণ পড়তে হয়নি, এখানেই তো মূল গণ্ডগোলটা বেঁধে গেছে। কারণ আমাদের স্কুল কলেজে লিখিত ব্যাকরণের পরীক্ষা দিতে হয়েছে, কখনো মৌখিক বা বাচিক ব্যাকরণের পরীক্ষা দিতে হয়নি। আমাদের দেশের একজন শিক্ষিত লোক, তিনি জীবনভর যে পরীক্ষা দিয়েছেন তার সবগুলো পরীক্ষাই প্রায় লিখিত, মৌখিক পরীক্ষা নাই বললেই চলে। ফলে আমাদের লৌখিক পদ্ধতি কিছুটা উন্নতি হলেও আমাদের বাচিক পদ্ধতি একান্তভাবে উপেক্ষিত থেকে গেছে। ফলে আমাদের দেশের অধ্যাপকেরা শ্রেণীকক্ষে যে পাঠদান করেন, সেখানে যেমন আঞ্চলিক ভাষা কিংবা মানে বিশুদ্ধ ভাষা বলা যাবে না, প্রমিত ভাষাও বলা যাবে না, সে আঞ্চলিকতার টান এবং বিভিন্ন ভুল উচ্চারণে কণ্টকাকীর্ণ, ঠিক তেমনি মতো আমাদের দেশের জাতীয় অধ্যাপকও যখন মাঝে মধ্যে বেতার বা টেলিভিশনে ভাষণ প্রদান করেন, অনেকেই বলে দিতে পারে যে তার বাড়ি কোথায়। এই যে সীমাহীন দুর্গতি, এর থেকে অব্যাহতি পাওয়ার জন্যে আমাদের কিন্তু কতগুলো পন্থা অবলম্বন করা দরকার এবং অনুশীলন করা দরকার, বাচিক ভাষার প্রতি যত্নবান হওয়ার দরকার। আমি আজকে প্রথমে খুঁজে দেখতে চেষ্টা করব এবং বুঝতে চেষ্টা করব আসলে আমাদের এই প্রমিত উচ্চারণে উত্তরণের বাধাটা কোথায়। মূল বাধা কিন্তু আমাদের ভাষার ক্ষেত্রেই আছে, সেটা হলো আমাদের ভাষার লিখিত রূপ আর উচ্চারিত রূপ এক নয় সর্বত্র। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভাষার বানান পদ্ধতি, এটা মূলত সংস্কৃত ভাষা প্রভাবিত, এবং আমাদের যে উচ্চারণ পদ্ধতি সেটা প্রাকৃত বা বাংলা অবহট্টি প্রভাবিত। ফলে লিখিত রূপে যেখানে সংস্কৃত ব্যাকরণের অনুসরণ, উচ্চারিত রূপে যদি প্রাকৃত ব্যাকরণের অনুসরণ হয়, তাহলে এই দ্বৈরাজ্যিক প্রভাব আমাদের ভাষার এই নৈরাজ্যিক অবস্থার জন্য দায়ী। রবীন্দ্রনাথ খেদ করে বলেছিলেন যে আমরা লিখি সংস্কৃত ভাষায়, সেটাই পড়ি প্রাকৃত বাংলায়। অর্থাৎ আমাদের বানান পদ্ধতি আর উচ্চারণ পদ্ধতি যে এক নয়, তা দুই একটি উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন আমরা বলি আমি আত্মীয় বাড়িতে যাব, এখন এই যে আত্মীয়,
আত্মীয় এখানে ম ফলা আছে। যদি লেখা অনুসারে পড়তে হয় তাহলে বলতে হয় আত্মীয় বাড়িতে যাব, না গেলে ভস্ম হয়ে যাব। আসলে ভস্ম বাংলায় লেখা হয় ভস্ম, এদিকে লেখা হয় বিশ্ব, মানে যেটা সংস্কৃতে বিশ্বয়া, আর বাংলাতে আমরা পরিষ্কার বলি বিশ্ব। আমরা যে বিদ্বান হচ্ছি সেটাও কিন্তু লেখা রূপ যেটা সেটা হলো বিদ্বান, সংস্কৃতে বিদ্বান, কিন্তু আমরা দুটো দ বলি বিদ্বান। আমরা উদ্যানে প্রবেশ করব যেভাবে বিদ্বানও বলবো সেইভাবে, কিন্তু একটাই জ ফলা আর একটাই ব ফলা। জ ফলার উচ্চারণ হবে উদ্যান আর এটা হবে বিদ্বান। সংস্কৃত লিখিত রূপে আলাদা ছিল এবং উচ্চারণও ছিল ভিন্ন, কিন্তু বাংলাতে ওই বানানটা নেওয়া হলো কিন্তু উচ্চারণটি পৃথক হয়ে গেল। ফলে আমাদের লেখাটা যেমন শিখতে হয় তেমনি আমাদের বলাটাও শেখার দরকার। এই জন্যেই এক নম্বর সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করছি আমাদের ভাষার লিখিত রূপ এবং উচ্চারিত রূপ সর্বত্র এক নয়। এটা জানা দরকার কোথায় এক নয়, কেন এক নয়, কিভাবে হয়, এগুলো বুঝলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং মূলের ভুল যদি দূর করা না যায় তাহলে কোনোদিনই বিচিত্র বর্ণের ফুলও ফুটবে না। সুতরাং আমাদের সর্বাগ্রে প্রয়োজন মা আমরি মাতৃভাষা, আমরি বাংলা ভাষা, ও আমার বাংলা ভাষা বলে প্রেমানন্দে গড়াগড়ি দিলে তো আর কিছু হবে না। আসলে দরকার যেটা সেটা হলো ভাষার ভেতর থেকে তার রহস্য উদ্ঘাটন এবং ভাষার ভেতর থেকে তার গতি প্রকৃতি স্বরূপ এগুলো নির্ণয় করা, রপ্ত করা, অনুশীলন করা এবং প্রবল পরিশ্রমে গভীর প্রেমে বারংবার অনুশীলনে এই স্তর বা এর উত্তর খুঁজে পাওয়া যায়। এবং জীবন ভোর এটা খুঁজতে হয়, এটা দুই চার দিনের ব্যাপার নয়। এই যে দুই মাস তিন মাস ধরে এক কর্মশালা হলো, অতএব কর্মশালা শেষে আমরা সব কিছু জেনে গেলাম, এ ধরনের মানসিকতা আদৌ উচিত নয়। আর আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে এই যে 30 বছর শিক্ষকতা করার পরেও আমার কেবল মনে হয় মধুর তোমার শেষ যে না পাই প্রহর হলো শেষ। এবারে আমি 2 নম্বর সমস্যার কথা বলবো, কারণ আমরা প্রায়শ যুদ্ধ করো যুদ্ধ করো, যুদ্ধ যে করব আমার শত্রুকে, যুদ্ধ যে করব আমি কি জন্যে যুদ্ধ করব, যুদ্ধ যে করব আমি কি দিয়ে যুদ্ধ করব, যুদ্ধ যে করব আমি করলে কি পাব, না করলে কি হবে, এই সব প্রশ্নের মীমাংসা পূর্বাহ্নেই হওয়া উচিত। অতএব আমি যে শিখব আমার সমস্যাটা কোথায় এটা আগে জানা দরকার। এখন এই সমস্যা নির্ণয় করতে পারলে তার সমাধানের পথ খোঁজা যাবে জীবন ভরে। আর যদি আমি সমস্যা সম্পর্কে সচেতন না হই, আমার শত্রু না চিনি, আমার হাতিয়ারের কথা না জানি, তাহলে অকারণ আবেগে কেবল যুদ্ধ করব যুদ্ধ করব বললেই তো আর হবে না। সুতরাং 1 নম্বর সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করলাম আমাদের ভাষার লিখিত রূপ এবং উচ্চারিত রূপ মানে বাচিক রূপ সর্বত্র এক নয়। এটা কেবল কিন্তু বাংলার জন্য সত্যি তা নয়, অনেকে বলেন যে বাংলাটাই কঠিন, আসল ব্যাপারটা কিন্তু তা আদৌ নয়। কারণ ইংরেজিতে আমাদের যে নলেজ আছে, আমাদের যে সাইকোলজি এবং আমাদের যে লেফটেন্যান্টরা ঘুরে বেড়ান এসব বানান এবং নিউনিয়ে যে মাঝে মধ্যে হয়ে যায় এসব বানান দেখলেই বোঝা যায় যে লিখিত রূপ আর উচ্চারিত রূপ কখনো এক নয়। এবং একটা উদাহরণ মাত্র, বাংলা ভাষায় ক নামে একটি ধ্বনি আছে এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে বর্ণ একটি, তাহলে বাংলা ভাষায় অন্তত ক এই বর্ণ, এই যে বর্ণ এটা একটিমাত্র ধ্বনির প্রকাশক, একটিমাত্র বর্ণ। কিন্তু ইংরেজিতে ক ধ্বনি প্রকাশক তোমরা ভেবে দেখো, ছি, ক,
কে কিউ সি এইচ নানান ধরনের বর্ণ সারি সারি দাঁড়িয়ে যায়। অতএব শিক্ষার্থীকে বা লিখবেন যিনি, তিনি প্রথমে যখন এটা ধরেন তখন কোন বর্ণের প্রকাশ পাবে এ নিয়ে একটা বিরাট সমস্যা হয়। অতএব এটা যে কেবল বাংলা ভাষার জন্য সমস্যা তা কিন্তু নয়, বিশ্বের নামি ভাষা ফ্রেঞ্চ, নামি ভাষা ইংরেজি, এই ভাষাগুলোও কিন্তু এই লিখিত রূপ আর উচ্চারিত রূপের পার্থক্যে এরা কিন্তু একেবারে বিশ্বে কুখ্যাত। বাংলা সেই তুলনায় অনেক বেশি বৈজ্ঞানিক, বাংলা সেই তুলনায় অনেক বেশি সহজ এবং অনেক দিক থেকে তার শৃঙ্খলা ঈর্ষণীয়। আমি এবারে আমাদের দুই নম্বর সমস্যার কথা বলছি, মানে উচ্চারণগত দিক থেকে। এবং আমাদের মাতৃভাষাতে যখন আমরা দেখি যে বর্ণগুলো সাজানো, আচ্ছা এই যে বর্ণমালা, যে বর্ণমালার প্রতি আমাদের অনুরাগ সবারই, এবং যে বর্ণমালা আমাদের বাল্যে কৈশোরে আমাদের শিশু স্বপ্নের সাথে জড়িত, সেই বর্ণমালা সাজানো। এখন মুশকিল হচ্ছে কি, একটি ধ্বনির জন্য যদি একটি বর্ণ বরাদ্দ থাকত, ও প্রথমেই বলে নেওয়া ভালো আসলে বর্ণ মানে কি। বর্ণ পরিচয় তো আমাদের অনেক আগে হয়ে গেছে, বর্ণ মানে কি, বর্ণ মানে ব্যাকরণ বইতে হয়তো লেখা থাকে যে আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির সাংকেতিক রূপ, একে বলে বর্ণ। আসলে বর্ণ মানে এর অভিধা যেটা, মানে প্রথম এবং প্রধান অর্থ যেটা, এর মানে হলো প্রকাশ। তোমরা হয়তো অনেকে অবাক হচ্ছ যে বর্ণ মানে প্রকাশ কি করে হয়, তোমরাও জানো, কিন্তু জানো যে তাও ভালো করে জানো না। কারণ তোমাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো তোমার দুঃখের কথাটা একটু বলো, তুমি বললে স্যার সে অবর্ণনীয়। মানে কি অবর্ণনীয়? মানে প্রকাশ বলো তো। অতএব বর্ণ মানে তো প্রকাশ, এটা যদি বর্ণ মানে প্রকাশ না হতো তাহলে অবর্ণনীয় বলতে যে প্রকাশ করা যায় না এটা বোঝাতো না। অতএব সেই বর্ণ কাকে বলে, বর্ণ প্রকাশ, ব্যক্ত করা। এখন আমাদের উচ্চারিত ধ্বনি যখন বাকযন্ত্রের সাহায্যে প্রকাশিত হয় তখন এটা বর্ণ, যখন আমাদের উচ্চারিত ধ্বনির লিখিত রূপে প্রকাশিত হয় তখন এটা বর্ণ। অর্থাৎ প্রকাশের সাথে বর্ণের সম্পর্ক, এবং বর্ণের প্রধান অর্থ হচ্ছে প্রকাশ বা ব্যক্ত করা। এখন আমার যে ব্যক্ত করা বা প্রকাশ করা, সেই বর্ণটি যদি বিবর্ণ হয়ে যায়, সেই বর্ণটি যদি বিকলাঙ্গ হয়ে যায়, সেই বর্ণটি যদি বিপন্ন হয়, সেই বর্ণটি যদি বিলুপ্ত হয়, তাহলে তো প্রকাশ নিশ্চয়ই বিঘ্নিত হবে। এজন্যে আমাদের এবারে বর্ণমালার দিকে একটু তাকানো দরকার। আমাদের সারি সারি যে বর্ণ সাজানো, এই বর্ণে আমরা লক্ষ্য করি যে একটি ধ্বনি একটি বর্ণ যদি প্রতীক হতো, বরাদ্দ হতো, তাহলে কিন্তু সমস্যা অনেক কমে যেত। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে আমাদের ভাষাতে বর্ণ আছে একাধিক, কিন্তু তার ঠিক হতো বরাদ্দ হতো তাহলে কিন্তু স্পষ্ট করে বললে এই দাঁড়ায় যে বর্ণ একাধিক কিরকম। যেমন আমাদের দুটো ন, দুটো ন, দুটো ন, একটাকে বলে মূর্ধন্য ন আর একটাকে বলে দন্তন্য। এখন এই যে দুটো ন, এটা কিন্তু লিখিত রূপে দুই রকম, অর্থাৎ একটার মাত্রা নেই আর একটার মাত্রা আছে। এই যে দুটো রূপ, কিন্তু বাংলাদেশের জনগণ কি সেটা মানবে? জনতে আছে দন্তন্য, গণতে আছে মূর্ধন্য। আমাদের উচ্চারণগত দিক থেকে কিন্তু জন এবং গণ এ দুই সমান, দুই নয়ের কোনো পার্থক্য আমরা উচ্চারণগত দিক থেকে করছি না, অথচ লিখিত রূপে এই দুটো আছে। দুটো জ, একটাকে বলে বর্গীয় জ আর একটা অন্তস্থ জ। এই যে বর্গীয় জ এবং অন্তস্থ জ, এর দুইয়ের চেহারা আলাদা। আমাদের জম এবং জামাই দেখতে নিশ্চয়ই আলাদা। জম যখন আসে
তখন অন্তস্থ জ, জামাই যখন বসে তখন বর্গীয় জ। এখন এই যে দুই জ, এটার রূপ তো আলাদা কিন্তু ধ্বনি একদম এক বাংলাতে। ফলে আমাদের এই যে জম এবং জামাই যে বর্ণ পরিকল্পনার থেকে নেওয়া হলো, সেখানে কিন্তু অন্তস্থ জয়ের উচ্চারণ ছিল আলাদা, তার উচ্চারণ ছিল ইয়া। এবং আমরা আমাদের কাছে যেটা বিরোহী যক্ষ সংস্কৃতের, সেটা উচ্চারিত হয় ইয়ক্ষ। আমাদের যেটা যমুনা সেটা ইয়মুনা, আমাদের যেটা যামিনী সেটা ইয়ামিনী, অর্থাৎ অন্তস্থ জয়ের প্রকৃত উচ্চারণ ইয়া। আর মানে বর্গীয় জয়ের উচ্চারণ হচ্ছে জ। কিন্তু বাংলা ভাষাতে লিখিত রূপে এই দুটো বর্ণ এলেও উচ্চারিত রূপে কিন্তু একদম এক, কোনো পার্থক্য নেই সংস্কৃত বা হিন্দির মতো। এজন্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় একবার খেদ করে বলেছিলেন যে আমার বয়স যখন 50 বছর হবে তখন আমি এমএ ক্লাসের ছেলে মেয়েদেরকে তুমি বলবো, আর বাড়ি যাই যাব লিখতে বর্গীয় জ ব্যবহার করব। আমরা জানি না তিনি পরিণত বয়সে বা 50-এ এমএ ক্লাসের ছেলে মেয়েদেরকে তুমি বলেছিলেন কি না, কিন্তু মরার আগেও তিনি বাড়ি যাই যাব লিখতে মানে বর্গীয় জ ব্যবহার করেননি, কিন্তু করতে চেয়েছিলেন। কেন করতে চেয়েছিলেন? কারণ দুই জ একদম উচ্চারণগত দিক থেকে এক, ফলে এই ধ্বনি পার্থক্য না থাকার জন্যে, এই দুই জয়ের উচ্চারণ সমান হওয়ার জন্যে তিনি এটা করতে চেয়েছিলেন। আমাদের লিখিত রূপে এই বাড়তি জটাকে ধরে রাখছি আমরা, কিন্তু আমাদের উচ্চারিত রূপে কোথাও এর স্থান নেই। তারপর একটি নয়, দুটি নয়, তিনটি স, একটাকে বলে তালব্য, একটাকে বলে মূর্ধন্য, আর একটাকে বলে দন্ত। এই যে তিনটি স, এই তিনটি স-ই কিন্তু বাংলা ভাষাতে আমাদের উচ্চারণে এক হয়ে যায়। কারণ আমরা শেষে কিন্তু বলি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, অর্থাৎ স স স। এখন এই যে তিনটি স, চেহারা আলাদা, বানান ভুল হলে তো আর কোনো ক্ষমা নেই। কারণ পণ্ডিত মশাই যতই সতর্ক করুন না কেন, দেখ রে বাবা যাচ্ছিস পরীক্ষার হলে, সুশীতল সমীরণ লিখতে যদি শঙ্কা জাগে চিত্তে লিখিস না, লিখে দিস ঠান্ডা হাওয়া, অতএব বাতাসও ঠান্ডা হয়ে যাবে, স্বয়ের ভুল আর হবে না। কিন্তু আমরা কি সত্যি এভাবে স্বয়ের সমস্যা এড়াতে পারব? আসলে জীবনানন্দ দাশের কবিতার সেই পঙ্ক্তির মতো, আমি তারে পারি না এড়াতে, আমি চলি সেও চলে সাথে সাথে। অতএব এভাবে কিন্তু সমস্যা এড়ানো যায় না। এজন্যে আমাদের জানা দরকার কি কারণে এবং এই যে তিনটি স, এর আদৌ কোনো সার্থকতা আছে কি না, কিংবা অন্য কোথাও এর কোনো আলাদা ভূমিকা হয় কি না, সেটা আমরা সূত্রের আলোচনার সময় বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এখন শুধু এইটুকু বলতে পারি যে একটি শব্দ, শব্দটি সবিশেষ। ভারতচন্দ্রের নায়িকা অর্থাৎ অন্নদামঙ্গল কাব্যের নায়িকা রাগ করে শ্বশুরবাড়ি থেকে মানে স্বামীর বাড়ির থেকে বাপের বাড়ি চলে যাচ্ছে। এখন পথে ঈশ্বরী পাটনী তাকে জিজ্ঞেস করছে, একা দেখি কুলবধূ কে বট আপনি। আগের দিনে মেয়েরা মানে নারী কুল স্বামী শ্বশুর ভাসুর এদের নাম মুখে উচ্চারণ করত না, এখন অন্নপূর্ণা পড়েছে বিপদে, ঈশ্বরী পাটনী জিজ্ঞেস করছে একা দেখি কুলবধূ কে বট আপনি। তখন অন্নপূর্ণা বলছে, বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানো তো হে স্বামীর নাম নাহি ধরে নারী। আমাদের গল্পটার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে বিশেষণে সবিশেষ। সবিশেষ শব্দের মধ্যে কিন্তু তিনটি স-ই আছে, স দন্তস্ব, তারপর তালব্যস্ব,
তারপরে মূর্ধন্য অর্থাৎ সবিশেষের মধ্যে আমরা তিনটি স পাই, কিন্তু তিনটি স্বয়ের উচ্চারণই একদম সমান। এই যে তিনটি স, এটা লিখিত রূপে আলাদা, বানানের ক্ষেত্রে ভুল হলে অমার্জনীয় অপরাধ হিসেবে গণ্য হয়, কিন্তু এ তিনটি ধ্বনি তো এক, টেপ রেকর্ডারে ধারণ করে কানে শুনলে এর সমান ওজন। কিন্তু সংস্কৃত অর্থাৎ যে ভাষার বর্ণ পরিকল্পনার থেকে আমাদের বর্ণগুলোর পরিকল্পনা করা হলো, নেওয়া হলো, সেই ভাষার উচ্চারণ রীতির সাথে তো আমাদের উচ্চারণ রীতি কোনো মিল নেই, অনেক জায়গায় নেই, ফলে এই সমস্যাটা কিন্তু হতেই থাকে। এরপর এই তো গেল এক, যে একাধিক বর্ণ কিন্তু ধ্বনি এক, এটা একটা সমস্যা। আবার উল্টো সমস্যা আছে, যেমন বর্ণ আছে একটি কিন্তু তাকে ঘিরে ধ্বনি একাধিক। কথাটাকে আর একটু স্পষ্ট করলে এই দাঁড়ায় যে আমাদের স্বরবর্ণ যে লেখা হয়, স্বরবর্ণের প্রথম বর্ণ কি? আমরা বলি স্বরে অ, আসলে কিন্তু স্বরে অ স্বরে আ নয়, এটার প্রকৃত উচ্চারণ অ আ। যদি স্বরে অ স্বরে আ হতো তাহলে বাজারে অনেক স্বরে আম পাওয়া যায়, কারণ আম যখন বলছি তখন স্বরেটা সরে যাবে কেন? সুতরাং এগুলো বর্ণ পরিচয়ের সময় আমাদের কিছু বিভ্রান্তি ঘটে যায়। আমরা বিভিন্ন পাঠশালাতে জানি সুর করে করে পড়া হয় স্বরে অ স্বরে আ এভাবে, আসলে ওটা অ এবং আ। এখন এই যে আসলে ওটা অ, এই অ নিয়েই তো সমস্যা বেঁধে যায় প্রথমেই। যেমন অত ভাবা দরকার নেই, অততে অ, আর অতি বাড় বেড়ো না, অতীতে অ। লিখিত রূপে দুই অয়ের চেহারা কিন্তু সমান, কিন্তু উচ্চারণের সময় অততে যখন অ বলছি তখন অ বলছি, কিন্তু অতীর অ যে বলছি সেটা কিন্তু অ বলছি না, ও বলছি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই যে অয়ের ওরূপ প্রাপ্তি, এটাকে আলাদা একটা ফোনিম হিসেবে, মূল ধ্বনি হিসেবে স্বীকার করেছিলেন এবং বলছিলেন এর স্বীকৃতি দেওয়া উচিত, কারণ এটা অ যে অ। যেমন আমি কব না কথা কব না, আমি কবি না, এখন কব না আর কবি না একই ক, ক কব না ক আর কবি না। আচ্ছা যদি বলা হয় নটবর, এখানে নটবর, কিন্তু আমি নই, আমি নই, নইতে যে ন সেটা কিন্তু ন থাকছে না, ওকারান্ত হচ্ছে। সুতরাং এই একই অ, একে ঘিরে কখনো হচ্ছে অ কখনো হচ্ছে ও, ও এর মতো এবং অনেক সময় পুরোপুরি ও এর মতোই। আর আরেকটি কথা আমরা যদি বলি, একটি একটি করে উদাহরণ দেব, এখন একটি একটি করে উদাহরণ দেব, ভালো কথা। আর যখন বলবো না একটি নয়, একটা একটা করে উদাহরণ দেব। এখন এই যে একটা আর একটি, একটিতে প্রথমেই লিখছি আমি এ ক টয়ের হর্ষ ইকার, আর একটাতে আমি লিখছি এ ক টয় আকার। এখন টয় আকার যখন দিচ্ছি তখন প্রথম যে এটা সেটা হয়ে যাচ্ছে এ, আর টয় হর্ষইকার যখন দিচ্ছি তখন প্রথম এটা এই থাকছে। সুতরাং বাংলা স্বরবর্ণের মধ্যে যে এ, এর লিখিত রূপে এ হলেও এর উচ্চারিত রূপে আমরা এও করি আবার এও করি, অর্থাৎ আমাদের স্বরবর্ণ পাচ্ছি একটি কিন্তু এর উচ্চারিত রূপ পাচ্ছি দুটো, কোথাও কোথাও এ কোথাও কোথাও এ। একটাকে বলা হয় বাঁকা এ, আর একটা সোজা এ। এখন এই যে এ এবং এ কোথায় হবে কেন হবে? যদি বলা হয় ওই শাড়িটা কেন কেন না, শাড়িটা কেন কেন না, কেন বানান কি কয়েকার আর ন, কেন বানান কি কয়েকার আর ন। এখন কোন জায়গায় কেন আর কোন জায়গায় কেন, এটা বলে দেবে কে?
কি জন্যে হয়, এর কতগুলো সূত্র আছে, বিধি আছে, নিয়ম আছে, এবং এগুলো জানলে ভুল হওয়ার সম্ভাবনা আদৌ থাকে না। সুতরাং আমাদের দুই নম্বর সমস্যা হচ্ছে, বাংলা ভাষায় একাধিক বর্ণ আছে কিন্তু তার ধ্বনি এক, আর আবার উল্টোটাও একটি বর্ণ আছে কিন্তু তার ধ্বনি একাধিক। তাহলে দুই নম্বর সমস্যা হিসেবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। তিন নম্বর সমস্যা, এইটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা গভীর সমস্যা, এবং এই সমস্যায় জর্জরিত বাংলাদেশের শিল্পাঙ্গন। আমি নানা কারণে বিশিষ্ট শিল্পীদের সঙ্গে বহু কাজ করতে হয়েছে, মিশতে হয়েছে, এবং আমার কাছে যেটা ধরা পড়েছে সেটা হলো বাংলাদেশের শিল্পীদের প্রধান দুর্বলতা এই সমস্যাটায়। আমি ভূমিকা না করে আসল কথাটা বলি, আমাদের দেশের মানুষ খুব মহাপ্রাণ, উদার এবং অতিথি পরায়ণ, আন্তরিক দিক থেকে ঐশ্বর্যমণ্ডিত, কিন্তু আমাদের বাগযন্ত্রে মহাপ্রাণ ধ্বনিগুলোর দুর্দশা সত্যি খুব দুঃখদায়ক। অর্থাৎ সরলভাবে বললে কথাটা এই দাঁড়ায়, আমাদের দেশে প্রায়শ আমাদের উচ্চারণে বাগযন্ত্রে আমরা মহাপ্রাণ ধ্বনিগুলোকে অল্প প্রাণ করে ফেলি, এবং অল্প প্রাণ সম্পূর্ণ না করলেও তার মহাপ্রাণতা যে বিনষ্ট হয় এ সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। আমরা এই যে মহাপ্রাণ ধ্বনিকে বিনষ্ট করি কিংবা ম্রিয়মান করে দেই, তার মহাপ্রাণ থাকে না। এই যে প্রাণের কথা বলাতে আবার তোমাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই কিছুটা উসখুস করছ, অস্বস্তি বোধ করছ যে আবার সেই ব্যাকরণের কথা। আসলে আমি ব্যাকরণের সংজ্ঞার্থ প্রদান করে তোমাদেরকে আবার বিভীষিকাযুক্ত করতে চাই না। আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলছি, প্রাণ মানে জীবন, জীবন মানে বাতাস। এখন যে বর্ণ উচ্চারণের সময় বাতাস বেশি লাগে, বাতাসের চাপ বেশি পড়ে, সেটা মহাপ্রাণ, আর যেটায় বাতাস কম লাগে সেটা অল্প প্রাণ। অতএব প্রাণ নিয়ে তোমরা অতটা কাতর হয়ো না। তবে এইটা কিন্তু ঠিক, প্রাণ নিয়ে ঠাট্টাই আর কি করা ঠিক নয়, কারণ যেই তুমি একজনের জীবন সংশয় ঘুরতে পারে, এই ধরনের কোনো ঠাট্টাই আর কি ভালো, এই ধরনের কোনো ফাজলামক করা উচিত? অতএব তোমরা তোমাদের জীবন নিয়ে যদি ঠাট্টাই আর কি না করো, তাহলে বর্ণের জীবন নিয়েও ঠাট্টাই আর কি করার কোনো অধিকার আমাদের নেই। কারণ আমরা ওই মান্নাদের গানে বলে না যে, মানুষ খুন করলে পরে মানুষ তাহার বিচার করে, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। আমিও কিন্তু ভাবি যে এই যে বর্ণগুলোকে আমরা প্রতিনিয়ত ধ্বংস করছি, বিনষ্ট করছি, নিষ্প্রভ করছি, বিবর্ণ করছি, বিকলাঙ্গ করছি, এটা ঠিক উচিত নয়। আমাদের একটু ব্যস্ততা কমালে, আমরা যদি একটু সচেতন হই, তাহলে ওই বর্ণগুলো উজ্জ্বলভাবে প্রকাশিত হতে পারে, ওই বর্ণগুলো তার আকাঙ্ক্ষিত ধ্বনিকে ব্যক্ত করতে পারে। কিন্তু আমাদের একটু ঔদাসীন্য, একটু অবহেলা এটাকে একদম বিবর্ণ করে ফেলে, একদম বিপন্ন করে ফেলে, এবং মাঝে মধ্যে দমের অভাবে একদম বিলুপ্ত হয়েও যায়, এমনটা কিন্তু ঘটে। যেমন একবার এক ছেলেকে আমি বললাম, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালোস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। সে আর ধনমান পর্যন্ত যেতে পারলো না, সে বলল, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালোস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। মান আর শোনা যায় না, তার জান বেরিয়ে যাচ্ছিল। আমি এই যে এটাকে বলে বিলুপ্ত করা, এখন লিখিত রূপে বর্ণগুলো তো সাজানো থাকে, প্রতিটি বর্ণের চেহারা উজ্জ্বল, কিন্তু আমরা যখন বলতে যাই তখন শেষের দিকে লেজ খসে যায়, অর্থাৎ শেষের দিকের বর্ণগুলো প্রায় বিলুপ্ত হয়ে যায়, অথবা মাঝখানের কোনো একটা জ ফলা, কোনো একটা র ফলা, কোনো একটা মানে ম ফলা,
এগুলোরও তেমন গুরুত্ব দেই না। এই যা পারি তাই, আমি যা বলি তাই ভাষা, আমি যা লিখি তাই খাসা, আমার ছন্দবন্ধ নিয়ে তোমরা দ্বন্দ্ব করো না, এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে থেকে যায়। ফলে এই বর্ণের জীবন যে কিভাবে বিনষ্ট হয়, কিভাবে অবহেলিত হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না।